আগুন পোহানোর সময় চাদরে আগুন লেগে অগ্নিদগ্ধ বৃদ্ধা। তাকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসকেরা বৃদ্ধাকে মৃত বলে ঘোষণা করে। দেহ ময়নাতদন্তে পাঠিয়েছে পুলিশ। ঘরের ভিতর আগুন পোহানোর সময় অগ্নিদগ্ধ হয়ে মৃত্যু হল এক বৃদ্ধার। মৃতার নাম ঝুনু দেবী সিং। ঘটনাটি ঘটেছে পাতুলিয়া পঞ্চায়েতের রুইয়ার আজুমতলা এলাকায়। স্থানীয় সূত্রে জানা গিয়েছে, শনিবার সন্ধ্যায় ঘরে আগুন পোহাচ্ছিলেন ঝুনু দেবী। সেই সময় আগুন চাদরে লেগে যায়, মুহূর্তেই আগুন ছড়িয়ে পড়ে। স্থানীয়রা আগুন নেভানোর কাজে হাত লাগান। আগুন থেকে বৃদ্ধাকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে যাওয়া হলে সেখানেই মৃত্যু হয় তার। খবর দেওয়া হয় দমকল ও পুলিশে। ঘটনাস্থলে আসে দমকলের একটি ইঞ্জিন। স্থানীয় বাসিন্দা এক মহিলা বলেন, এখানে এসে দেখি আগুন জ্বলছে সারা ঘরে। এলাকার লোকজন বালতি করে জল এনে আগুন নেভানোর কাজে হাত লাগান। ঘরে পাইপ থাকলে পাইপটা নিয়ে তুমি শিগগিরই এসো। তখন আমি তাড়াতাড়ি করে ঘর থেকে পাইপটা নিয়ে এসেছি। এসে দেখি এখানে ধাউধাউ করে আগুন জ্বলছে। জ্বলার পরে এখানকার ছেলেরা দেখছে সমানে পুকুর থেকে নিয়ে জল দিচ্ছে ঘরে, আর মটমট করে আওয়াজ হচ্ছে, ওপর থেকে সব পড়ছে, আশেপাশে সব প্রত্যেকটা লোক যে যেখান থেকে পেরেছে বালতি টালতি নিয়ে চলে এসছে। তারপর তো ছেলেগুলো তো ভেতরে ঢুকে ঢুকে জল দিচ্ছে। কি কারণে লেগেছে সেটা তো ঠিক বলতে পারবো না। মনে হয় মোমবাতি টোমবাতি, হয়তো মানুষটা তো এমনি চোখে দেখতো না ঠিকঠাক, একটা চোখে দেখতে পাচ্ছো না। তারপর ওই ছেলেগুলো ইয়ে করলো, লাস্টে আমরা পুকুরে নেমে গেলাম। আমি পুকুর থেকে জল তুলে তুলে দিচ্ছিলাম। স্থানীয় বাসিন্দা ওই বাড়িতে ভাড়া থাকতেন। খবর পেয়ে ঘটনাস্থলে আসেন পাতুলিয়া পঞ্চায়েতের উপপ্রধান কিশোর বৈদ্য। তিনি বলেন, ওই বৃদ্ধা এলাকায় ভাড়া বাড়িতে থাকতেন। খবর পেয়ে ছুটে আসি, আগুন পোহাতে গিয়ে অগ্নিদগ্ধ হন। দেহটি ময়নাতদন্তে পাঠানো হয়েছে। আমি বাড়ি থেকে খবর পেলাম এখানে একটা ঘরে আগুন লেগে গেছে। তা সে খবর পেয়ে আমি আসলাম, তখন আগুন নিভে গেছে, বডিটা বের করেছে, বডিটা পুরো পুড়ে গেছে, মানে আর্ধেকের বেশি পুড়ে গেছে। ভদ্রমহিলা আগুন তাপাচ্ছিল, শুনলাম যেটা ঘরের মধ্যে নাকি তিন চারটে মোমবাতি জ্বালিয়ে আগুন তাপায়, তো ওইখান থেকেই মানে আগুনটা লেগেছে। নাম হচ্ছে ঝুনু দেবী সিং। বয়স 73 বছর বয়স। ওনার ভোটার আই কার্ড দেখে যা বোঝা গেল। স্থানীয় বাসিন্দা, এখানে ভাড়া থাকতেন। ভোটার কার্ড এখানে যখন তখন স্থানীয় বাসিন্দাই, এখানকারই ভোটার কার্ড। দুই ছেলে আছে তার, ছেলেরা রাজমিস্ত্রির কাজ করে। ব্যুরো রিপোর্ট, নিউজ নোম্যানস ল্যান্ড, ব্যারাকপুর। নিউ পিসি জুয়েলার্স সম্পর্ক গড়ে দেয়। বনগাতে আমাদের তিনটি শোরুম প্রতিদিনই খোলা। নিউ পিসি জুয়েলার্স বনগা বাটার মোড়। নিউ পিসি জুয়েলার্স ব্রাঞ্চ কুমদিন স্কুলের বিপরীতে। নিউ পিসি জুয়েলার্স বিউটি মতিগঞ্জ হাটখোলা।